বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথমেই সকলকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। চলুন দেখে নিই কী কী ইম্পর্ট্যান্ট নিউজ অপেক্ষা করছে আজকে আমাদের জন্য। প্রথম খবরটাই রয়েছে বিভা প্রকাশনী থেকে। বিভা প্রকাশনী থেকে নতুন বইয়ের তালিকায় কালীগুণিনের বইটা আসছে বলেছিলাম, সেটা সিঙ্গেল লিঙ্ক প্রকাশিত হয়ে গেল। মানে এই যে দেখতে পাচ্ছেন কালীগুণিনের এখানে 22% ছাড় দেওয়া হচ্ছে, নিচে নাম্বার রয়েছে, আপনারা সেখান থেকে এই বইটিকে অর্ডার করে দিতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই কালীগুণিনের এই বইটি এই সিরিজের পঞ্চম বই। এর আগে 4টি বই প্রকাশিত হয়ে গেছে এবং আমার কিন্তু 4টে বইয়ের 4টেই অলরেডি চ্যানেলে দেখানো হয়েছে। যদি আপনি চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে কালীগুণিন সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, আর না হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব কালীগুণিনের বাকি 3টি নিয়ে যে ভিডিও রয়েছে তার লিংক দিয়ে দিতে। আপনারা ওখান থেকে দেখে নিলে আপনাদের সিকোয়েন্স বুঝতে সুবিধা হবে যে কীভাবে গল্পগুলো এসেছে। তো আমি এদিক থেকে বলতে পারি, প্রথম যে বইটা সেখানে 6টা গল্প ছিল, কালীগুণিন ও 6 রহস্য, সেটা কিন্তু খুব ভালো ছিল, আপনি ওই বইটাকে অবশ্যই কালেক্ট করতে পারেন। দ্বিতীয় পর্ব খারাপ নয়, সবথেকে আমার খারাপ লেগেছিল তৃতীয় এবং চতুর্থ পর্ব কালীগুণিনের, এই দুটো বই আর কি। পঞ্চম বইটি এবার কেমন হবে সেটা পরেই জানতে পারবো, খুব শীঘ্রই অর্ডার করে নেব এবং আপনাদেরকে জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সখী গৃহকোণ থেকে মে মাসে প্রত্যেক বছরে একটি ভৌতিক স্পেশাল সংখ্যা ওনারা বের করেন এবং এবছরেও 25তম বর্ষরূপে 8টি ভূতের গল্প এবং ভৌতিক রহস্য উপন্যাস সম্মিলিত মাত্র 14 টাকার বিনিময়ে পয়লা মেতে সখী গৃহকোণের সব ভৌতিক নামক সংখ্যাটা প্রকাশিত হচ্ছে। 8টি ভূতের গল্পে নামগুলো দেখতে পাচ্ছি, জয়দীপ চক্রবর্তী, অন্বেষা আচার্য, অমিতাভ চট্টোপাধ্যায়, রাজেশ বসু প্রমুখের। ভৌতিক রহস্য উপন্যাস রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের। এছাড়াও দুটি বিশেষ রচনা যেটা রয়েছে জন্মমাসে, রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়। তো বেশ সুন্দর একটা পত্রিকা হতে চলেছে, অবশ্যই কিনবেন, এটা একটা স্পেশাল সংখ্যা হয়। গল্পগুলো প্রতি বছরই ভালো থাকে, মে মাসে ভৌতিক সংখ্যারূপে ওনারা রিলিজ করেন 14 টাকার বিনিময়ে, কিন্তু এটা দারুণ বিষয় বর্তমান পত্রিকার সাথে সংযুক্ত সখী গৃহকোণ এই পত্রিকার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের থেকে। এর পরের আপডেটটা রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে। তো সাপ্তাহিক বর্তমানেরও নতুন সংখ্যা কী হতে চলেছে সেটা আমি জানতে পেরেছি, সেটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 27 এপ্রিলের সংখ্যা, যেটার দাম 10 টাকা। মূলত আইনি বিভিন্ন জটিলতাকে সহজভাবে সমাধান করার জায়গা দেখানো হয়েছে। 40টি জরুরি আইনি সমস্যার সহজ সমাধান, সেখানে সম্পত্তি নিয়ে হতে পারে বা সন্তান কার কাছে থাকবে, মায়ের কাছে নাকি বাবার কাছে, এরকম অনেক বিষয় রয়েছে দেখছি লেখা রয়েছে ডিভোর্স সংক্রান্ত। এবং এখানে ধারাবাহিক রয়েছে আর কিছু গল্প বিশেষ আকর্ষণ ইত্যাদি কয়েকটা মিলে রয়েছে। তো অবশ্যই এই সংখ্যাটিকেও দেখতে পারেন, আশা রাখছি ভালোই লাগবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হয়ে গেল পেখম নামে যে পত্রিকাটি ছিল তার শুভ নববর্ষের সংখ্যাটি, দেখতেই পাচ্ছেন এখানে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড ছিলেন যে পেখমের সংখ্যা কবে বেরোচ্ছে তাদের জন্য এই খবর, আপনারা আউটলেটে তো পেয়েই যাবেন বিভিন্ন কলেজ স্ট্রিটে, তাছাড়াও ছোটোখাটো দোকানগুলিতেও কিন্তু ওনারা রাখার ব্যবস্থা করেছেন। তো যারা পেখম নিয়ে ইন্টারেস্টেড ছিলেন তাদের জন্য এই খবরটি রইল। পরের খবরে এগিয়ে যাচ্ছি। প্রকাশিত হতে চলেছে বইয়ের দেশ নামে পত্রিকা, দেখতেই পাচ্ছেন এপ্রিল জুন সংখ্যা। তো এখানে প্রচ্ছদটাও খুব সুন্দর করেছে, প্রচ্ছদের সাথে প্রবন্ধ রয়েছে এখানে প্রীতম সেনগুপ্তের। তাছাড়া সত্যজিৎ রায়ের ক্রীড়া জগৎ নামে পৌলমী ঘোষের একটি আর্টিকেল রয়েছে, গ্রন্থ সমালোচনা রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভক্ত থাকছেই। তো এপ্রিল জুন মাসের এই বিশেষ সংখ্যাটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ সংখ্যাটি আসার কথা ছিল তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল এবং প্রি বুকিংও শুরু হয়ে গেছে। তো আপনারা এখানে ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে সেগুলোতে আপনি যোগাযোগ করে বইটিকে আর নিতে পারেন। জয়দীপ চক্রবর্তী, প্রসেনজিৎ দাশগুপ্ত, দেবজ্যোতি ভট্টাচার্য প্রমুখের কলমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু মনোজ্ঞ আলোচনা রয়েছে এই বইটির 2 মিনিটের মধ্যে। তো পত্রিকাটি আপনি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে পেয়ে যাবেন, ওনাদেরকে যোগাযোগ করলেও ওনারা পোস্টালে কিন্তু বই পাঠিয়ে দেন।
তো এখন 25% ছাড়ে প্রি বুকিং চলছে, এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে। এর পরের আপডেটটাও ছাড় সংক্রান্ত, ইবুক লিস্ট থেকে আমি কিছুদিন আগে বলেছিলাম একটি ছাড় রাখা হচ্ছে, তো 23 এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত 10% থেকে 50% ছাড় রাখা হচ্ছে। অফারটা কলেজ স্ট্রিটের বিপরীতে অফলাইনে পাওয়া যাবে, তো ডিটেলস এখানে লেখা রয়েছে, ঠিকানা ইত্যাদি। যারা ইবুক লিস্টের বেশ কিছু বইয়ের ভাবছিলেন কিনবো, এই সুযোগে কিনে নিতে পারেন। কলেজ স্ট্রিটের অন্দরমহল থেকে আরও একটি ছাড়ের খবর আমরা পেয়েছি, তো বৈশাখে বৈশাখ নামে যে স্পেশাল একটা ইভেন্ট চলছে ধানসিঁড়ি থেকে, সেটা আসলে বেশ কিছুদিন পিছিয়ে মানে এগিয়ে নিয়ে আসা হলো, 30 এপ্রিল পর্যন্ত বর্ধিত করে দেওয়া হলো 27 থেকে 35% ছাড়ের সুযোগটা। তো আপনারা এখন 30 এপ্রিল পর্যন্ত ওনাদের বিভিন্ন বইয়ের ওপরে এই ছাড়টাকে অ্যাভেল করতে পারবেন, তো ভালো সুযোগ, দেখতে পারেন যদি কিছু বই কিনে নেওয়া যায় এই সুযোগে। দেবারতী মুখোপাধ্যায়ের নতুন একটি বই আসতে চলেছে, এবং এই বইটির খবর আমি বেশ কিছু সময় আগেই বলেছিলাম যে আসছে, নামটাও বলে দিয়েছিলাম, কৃষ্ণ সিন্ধুকি। মূলত কৃষ্ণ বা কালো পানি, যাকে একসময় বলা হতো, যে কালো পানি পেরিয়ে যেতে হয় অর্থাৎ আন্দামানে, তো আন্দামানে একসময় বিপ্লবীদেরকে বন্দি রাখা হয়েছিল এবং ওখানে অসংখ্য বিপ্লবী এবং নরনারী মৃত্যুবরণও করেছেন। তো এই আন্দামানের নির্বাসন নিয়ে একটা থ্রিলার ধর্মী রচনা তিনি লিখেছেন, আপনারা যারা নারাজ পড়েছেন তারা ঐতিহাসিক থ্রিলার ব্যাপারটাকে বুঝতে পারবেন কীরকম ধরনের হচ্ছে। তো অবশ্যই কৃষ্ণ সিন্ধুকি একটা খুব বড় বই হতে চলেছে, কারণ আমরা জানি যে দেবব্রত মুখোপাধ্যায়ের বই প্রকাশ হওয়ার পর বিভিন্ন ইংরাজি সংস্থা থেকেও, যেমন হার্পার কলিন্স বা অন্যান্য থেকেও অ্যাপ্রোচ করা হয়, আবার অনেক সময় দেখা যায় যে রাইটস কেনা হয় চলচ্চিত্র নির্মাণের জন্য। তো অবশ্যই এই বইটি থেকে নিশ্চয়ই আগামী দিনেও এরকম বড় প্রজেক্টও হবে, তো এই বইটি কিন্তু তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারেন, আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নববর্ষের উপলক্ষে অনেকে এখনও যারা বই কিনে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু বাড়ানো হলো ছাড়ের দিন, দেখতেই পাচ্ছেন এখানে পয়লা বৈশাখের যে অফারটা সেটা একদম টানা 30 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো আপনারা এই কদিনের মধ্যে আপনার পছন্দের বইগুলো অর্ডার দিয়ে দিন, মিত্র ঘোষ থেকে 25%, দীপ থেকে 30%, বিভা প্রকাশনী থেকে 25%, দেশ থেকে 25%, ভালোই ছাড় দিচ্ছে, খারাপ নয়। তো আমার মনে হয় যে এই সময় যদি আপনি চান কিছু তাহলে অর্ডার দিয়ে দিতে পারেন, এমনকি নতুন বই যেগুলো এসেছে আনন্দের বা দেশের নতুন বই এসেছে সেগুলোতেও কিন্তু এই একই ছাড় দেওয়া হচ্ছে, কাজে নতুন বইয়েই আপনারা কিন্তু খুব ভালো ছাড় পেয়ে যাবেন এইখান থেকে, সেই খবরটিও ছোট্ট করে দিয়ে রাখলাম। ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব, তার সাথে জানাই যে একটি কিভাবে চলছে চ্যানেলে, এবং সেটা 25 তারিখ পর্যন্ত উত্তর নেওয়া হবে, 25 এপ্রিল পর্যন্ত। তো আমি যে ভিডিওটিতে কিভাবে চলছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অ্যাটাচ করে, আপনারা অবশ্যই দেখুন এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করুন, ওখানেই সমস্ত নিয়ম ইত্যাদি বলা রয়েছে। আশা রাখছি পার্টিসিপেট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।